নমস্কার, দেখছেন বেঙ্গল লাইভ নিউজ। আপনাদের সঙ্গে আমি অর্পিতা। বিস্তারিত খবরে যাওয়ার আগে প্রথমেই দেখে নেব আজকের হেডলাইনস। বনগাঁয় স্ত্রীকে গালিগালাজ করার প্রতিবাদ করায় স্বামীর কান কামড়ে ছিঁড়ে নিল প্রতিবেশী যুবক। নিরঞ্জনের শোভাযাত্রা থেকে হামলা, ভাঙচুর করা হলো ঘরবাড়ি ও বেশ কিছু গাড়ি। বসিরহাটে বালি বোঝায় লরি উল্টে গিয়ে মৃত্যু হলো এক যুবকের, ঘটনায় আহত আরো এক। নদিয়ার তেহট্টে পুল কারের ধাক্কায় মৃত্যু 2 বছরের শিশুর। করিমপুরে বাস ও লরির মুখোমুখি সংঘর্ষে আহত 27 জন যাত্রী। তাহিরপুরে পৌরসভা ও পুলিশের উদ্যোগে সেফ ড্রাইভ সেভ লাইভের প্রচার। এবার আসছে বিস্তারিত খবরে। এক যুবকের কান কামড়ে ছিঁড়ে নিল তারই প্রতিবেশী। সোমবার আক্রান্ত যুবকের স্ত্রী অলোক পালিত নামে অভিযুক্ত এই ব্যক্তির বাড়িতে পাওনার টাকা চাইতে গেলে তাকে গালিগালাজ করে অলোক, আর তারই প্রতিবাদ করতে গেলে এই পরিণতি হয় স্বামীর। 100 টাকা পাই সেটা নিয়ে আসে তুমি, এবার আনতে গেছি, তারপরে উনি গালাগালি দিচ্ছে, উল্টো পাল্টা হচ্ছে, মা বাবার নামে উল্টো পাল্টা বলছে, তখন এ প্রতিবাদ করতে আসে, তখন ওকে কান কামড়ে। গালাগালি কে করছিল? অলোক পালিত। কাকে? ওই আমাকে করছিল, তো আমার শ্বশুর শাশুড়ি সবার নামে গালাগালি উল্টো পাল্টা বলছিল। সেটা প্রতিবাদ করতে যায় আপনার সামনে? হুম, প্রতিবাদ করতে গিয়ে তখন ওকে ধরে রেখেছে সব ওইখান থেকে শালার, তারপরে ওর বউ সবাই এসে উল্টো পাল্টা বলছিল, সেই পাখি এসে কামিয়ে দিয়ে চলে গেছে। বনগাঁ পৌরসভার 11 নম্বর ওয়ার্ডের সুভাষপল্লীর মাঠপাড়া এলাকার বাসিন্দা চন্দন বিশ্বাস ও অলোক পালিত মাঝে মধ্যেই একে অপরের কাছ থেকে টাকা পয়সা ধার নিত। সেই সূত্রে চন্দন অলোকের কাছে 150 টাকা পেত। সোমবার চন্দনের স্ত্রী পাওনা টাকা চাইতে যাওয়াতেই অলোক তার স্ত্রীকে গালিগালাজ ও অপমান করে বলে অভিযোগ, আর এই ঘটনায় প্রতিবাদ করতে গেলেই অলোক আক্রমণ করে চন্দনের ওপর। চন্দনের কান কামড়ে ছিঁড়ে নেয় সে। কোনো রকমে আহত অবস্থায় চন্দন তার বন্ধুদের কাছে এসে গোটা ঘটনাটি জানায়। তারা রক্তাক্ত চন্দনের এই অবস্থা দেখে আঁতকে ওঠে। কেউ ছিল যে যার মতো ঠাকুর ভাষণ দেওয়ার পর চলে এসছে, আসার পর যাই আমরা বসে ওই মানে স্কুলের সামনেটায় দাঁড়িয়ে সব বন্ধুদের আর কি আড্ডা মারছিলাম, তার মধ্যেও গেছে, যাওয়ার পর হচ্ছে বলছে দেখ ভাই, আমরা ভেবেছি হয়তো কোনো ক্যাচাল কিংবা পড়ে যেয়ে কেটে কুটে গেছে হয়তো, পরে যখন লাইটটা যখন মেরেছে মারার পর যখন ফ্ল্যাশটা মারার পরে দেখছি মানে এখানে কোনো কিছু নেই, দেখে মানে আমরা শিউরে উঠেছি যে এটা কী করে সম্ভব। গুরুতর আহত অবস্থায় চন্দনকে বনগাঁ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। সোমবারই বনগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে চন্দনের পরিবার। ঘটনার তদন্ত শুরু করেছে বনগাঁ থানার পুলিশ। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও তাপস পাল অভিনীত সংঘর্ষ সিনেমায় দর্শকেরা দেখেছিলেন পাশাপাশি দুই পাড়ার গণ্ডগোল ও রেশারেশির গল্প। সেই সিনেমার একটি গানের প্রথম কথাটি ছিল, উত্তর পাড়ার ছেলেরানি দক্ষিণ পাড়ার পিঁপড়ে জারে উড়ে যায়। নিরঞ্জনের শোভাযাত্রায় সেই গান চালিয়েই পাশের পাড়ার একটি ক্লাব ও এলাকায় ভাঙচুর চালানোর অভিযোগ উঠল অপর একটি ক্লাবের বিরুদ্ধে। আমি সন্ধ্যেবেলা তখন 7টা 7টা নাগাদ আমি বাড়ির থেকে বেরিয়ে ক্লাবে আসি। আসার পরে আমি ক্লাবের সামনে দাঁড়াই, মানে কানে শুনতে পারি একটা পয়সন বেরিয়েছে, পয়সনটা আসছে। তারপরে আমি ক্লাবের ছাদে গিয়ে দাঁড়াই, ক্লাবের ছাদে গিয়ে দাঁড়ানোর পরে দেখি পয়সনটা এই পাশ দিয়ে যাচ্ছে, এতে এতে ঝম করে এই জায়গাটায় দাঁড়ালো পয়সনটা। পয়সনটা দাঁড়ানোর পরে গান একটা গান চলছিল, গানটা ঝম করে বন্ধ করে দিয়ে অন্য একটা গান চালালো। গানটা কি সংঘর্ষ বলে একটা বাংলা বই আছে, সেই বইতে একটা গান ছিল, উত্তর পাড়ার ছেলে আমি দক্ষিণ পাড়ার ছেলে তুই জারে ফুটে যা, মানে এক গণ্ডগোলের মোমেন্টের যে গানগুলো হয় সেই গানটা চালিয়ে ঝম করে ওরা আমাদের ভিতরে গ্রামের ভিতরে সিনিয়ররা ছিল 2-3 জন, তপন কাকা পাচুদা আরেকজন ছিল, ওদের কাছে গিয়ে ঝম করে ধাক্কাধুকি করে উল্টো পাল্টা গালাগালি দেয়, দিয়ে ক্লাবের ভিতরে চেয়ার, কারণ আমরা কালী পুজো করছিলাম, চেয়ার ডেস্কি এইসবগুলো ছিল ওইসবগুলো ভাঙচুর করে, উল্টো পাল্টা এলোমেলো করে জিনিস ক্লাবের ভিতর থেকে জিনিসপত্র লুট করে ওরা বেরিয়ে যায়। পয়সা দিয়ে এসে তার মধ্যে আমি উপর থেকে নেমে আমাদের যে যুব সভাপতি আছে আমাদের 2 নম্বর ওয়ার্ডের অমিত দাস, অমিতদাকে ফোন করি। অমিতদাকে ফোন করার পর অমিতদা এখানে আসে, আসার পরে অমিতের সঙ্গে আরও যারা এসেছিলো গাড়ি ফাড়িগুলো এখানে রাখা ছিল, ওরা পয়সাটা মানে ডুবিয়ে ঠাকুরটা ডুবিয়ে দিয়ে যাওয়ার সময় ঝম করে এসে কোনো দেখা দেখি কোনো সিন নেই, হাতে লাঠি ছিল, থানির ছিল, আরও আবিজাবি অনেক কিছু ছিল, ওইগুলো দুমদাম করে মেরে গাড়িটা ভেঙে দেয়, ক্লাবের ভিতরে গিয়ে ভাঙচুর করে, আবার সামনের বাড়িতে ভাঙচুর করে, সামনের দোকানটা ভাঙচুর করে, এইসবগুলো ভাঙচুর করে তারপর আবার চলে যায়। রবিবার রাতে নিরঞ্জনের শোভাযাত্রায় বেরিয়েছিল ইয়াং স্টার নামে একটি ক্লাব। অভিযোগ সেই সময় ওই শোভাযাত্রা থেকে মদ্যপ কিছু যুবক হামলা চালায় বনগাঁর জয়পুর এলাকায়। ভাঙচুর করা হয় একটি ক্লাব সহ এলাকার ঘরবাড়ি, দোকানপাট ও বেশ কিছু বাইক। আক্রমণকারীরা ইট, লোহার রড ও লাঠি দিয়ে হামলা চালায় বলে অভিযোগ এলাকাবাসীদের। এই ঘটনায় আহত হয়েছেন
মিনতি শর্মা নামে এক বৃদ্ধাসহ বেশ কিছু এলাকাবাসী। এদের মধ্যে দুজনকে গুরুতর আহত অবস্থায় ভর্তি করা হয়েছে বনগাঁ মহকুমা হাসপাতালে। পাঠ কীর্তন করছিলাম, তারপরে দেখি ঠাকুরের পজিশন নিয়ে আসলো, আমরা পাঠ কীর্তন করে যাচ্ছি। পজিশন নিয়ে আসার পরে উত্তরপাড়া দক্ষিণপাড়া বলে এখানে থামলো, থেমে নাচনাচি করতে লাগলো। করার পরে গিয়ে গ্লাপ খোলা ছিল, আমার ছেলের সমিতি কাজ করছিল, সমিতির টাকাটুকি খুচা ছিল, হিসেব করছিল। আবার তপন ছিল, তপন ছিল ঘরের ভিতরে, ওরে শাসিয়েছে যে ওই রাকেশ মাল্য পাড়া রাকেশ রাকেশ বুবাই ওরা কোন ক্লাব তারপরে ওই লাঠি নিয়ে আমি সরে যাচ্ছি, ওই লাঠি খানে ধরে জোর করে কেড়ে নিয়েছে, আমার হাতেও লেগেছে, এখানে লেগেছে। তখন আমি যেরকম লাঠি ছেড়ে দিলাম সরে গিয়েছি, আমি আমাদের লোক মানে ওরা অস্বীকার করা হয়েছে বিজেপির পক্ষ থেকে। ঘটনায় বনগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে, তদন্ত শুরু করেছে বনগাঁ থানার পুলিশ। এখান থেকে পজিশন নিয়ে কিছু দুষ্কৃতি, তারা মদ্যপান অবস্থায় এই এলাকা দিয়ে যাচ্ছিল, এরা আমাদের পরিচিত দুষ্কৃতি, আমরা এটা জানি। তা তারা যখন যাচ্ছিল মদ্যপান অবস্থায়, ওরা আচমকা এই ক্লাবের মধ্যে প্রভাতী সংঘ, জয়পুর প্রভাতী সংঘ যে ক্লাব আছে এই ক্লাবের মধ্যে ঢুকে ভাঙচুর চালায়। কী কারণে ভাঙচুর চালিয়েছে তা আমরা জানি না, তবে এই ভাঙচুর চালায় এটা শুনে আমরা তৃণমূল কংগ্রেস তরফ থেকে, আমি তৃণমূল যুব কংগ্রেসের এই এরিয়ার সভাপতি, আমি শুনে এসেছিলাম, যুব সভাপতি আমি এসেছি, এসে বিষয়টা মেটানোর চেষ্টা করেছি, তারা মেটায়নি, না মিটিয়ে এই গাড়িগুলো ভাঙচুর, আমার গাড়ি ভাঙচুর করে দিয়েছে, এবং আমাদের এক আর এক কর্মী তারও গাড়ি ভাঙচুর করেছে, রাজীব রুদ্র তার গাড়িও ভাঙচুর করেছে। আমি কোন ক্লাবের থেকে এসেছি, তারা ক্লাবের না, তারা বিজেপির সমর্থক, তারা জয় শ্রীরাম করতে করতে আসছিল, এসে তারা ওই ঠাকুর বিসর্জন দিচ্ছিল এবং জয় শ্রীরাম করতে করতে আসছিল, তারপরে এসে এগুলো ভাঙচুর করেছে এবং ভাঙচুর করে তারা চলে যায়। সময় এখন ছোট্ট একটা বিরতি, দেখতে থাকুন বেঙ্গল লাইভ নিউজ। ওয়েলকাম টু আওয়ার রেস্টুরেন্ট রাজনন্দিনী, অলওয়েজ রেডি টু সার্ভ ইউ দ্য বেস্ট। Bring your family and friends to have some spicy and tasty. In delicious combination, get your favorite food here. The best meal that you ever had before. Our great luxurious friendly atmosphere make your mood chill. Rajnandini Restaurant, Post Office Road, Habra, open Monday through Sunday. জ্যোতিষ ভগবান নয়, কেবলমাত্র আপনার সমাধানের পথ বলে দিতে পারে। আপনার শহরে এই সর্বপ্রথম আধুনিক জ্যোতির্বিদ, জ্যোতিষ রত্ন, হস্তরেখা রত্ন ও গণকাচার্য শ্রী তমাল চক্রবর্তী, 100% বিজ্ঞান ভিত্তিক প্রেডিকশন। বিদ্যায় বাধা, বিবাহে বাধা, দাম্পত্য কলহ, ব্যবসায় বাধা, মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ সহ যে কোনো সমস্যার সঠিক দিশা পেতে আসুন হরোস্কোপ এক্সপার্ট তমাল চক্রবর্তীর কাছে। চেম্বার হাবড়া, প্রতি শনিবার বিকেল 4:00 থেকে 7:00 পর্যন্ত, বনগাঁ প্রতি সোমবার বিকেল 5:00 থেকে 8:00 পর্যন্ত, বাগদা প্রতি মঙ্গলবার বিকেল 5:00 থেকে 8:00 পর্যন্ত, রানাঘাট প্রতি রবিবার সকাল 10:00 থেকে 6:00 পর্যন্ত। বুকিং নাম্বার 6295333915 অথবা 8768468876 এই নম্বরে। আর কলকাতা নয়, এখন একই ছাদের নিচে সমস্ত রকম চক্ষু চিকিৎসা আইরিশ। আইরিশ হেলথ পয়েন্টে রয়েছে অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে চক্ষু পরীক্ষার সুব্যবস্থা, যেমন চোখের স্ক্যান, চোখের আলট্রাসোনোগ্রাফি, চোখের প্রেশার ও লেজার পরীক্ষার মতন অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতি, পাশাপাশি অভিজ্ঞ চিকিৎসক মন্ডলী দ্বারা ডায়াবেটিক রোগীদের চোখের রেটিনা ও গ্লকোমার চিকিৎসা। এছাড়া রয়েছে বিনা ইঞ্জেকশনে, বিনা রক্তপাতে ও বিনা ব্যথায় অত্যাধুনিক মেশিনের সাহায্যে ছানি সহ চোখের অন্যান্য অপারেশনের সুব্যবস্থা। ঠিকানা ফুলসরা রোড, চাঁদপাড়া, উত্তর ২৪ পরগনা। কন্ট্যাক্ট 03215255
5124 আইরিশ, আপনার চোখের সুখের ঠিকানা। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন বেঙ্গল লাইভ নিউজ। বসিরহাটের টাকি রোডে পালিতা চন্দ্রে বালি বোঝাই ট্রাক উল্টে মৃত এক, আহত এক। ঘটনায় ঘাতক গাড়ির চালক পলাতক। ঘটনাস্থলে বসিরহাট থানার পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বসিরহাট থানার টাকি রোডে সোমবার সকাল 7টা নাগাদ বালি বোঝাই একটি লরি পাশের একটি গাড়িকে পাশ কাটাতে গিয়ে উল্টে গিয়ে নয়নজলিতে পড়ে যায়। আর এই ঘটনায় ঘটনাস্থলেই এক যুবকের মৃত্যু হয়েছে, তার নাম ও পরিচয় জানা যায়নি। আহত আরও এক। ঘটনার পর থেকেই ঘাতক গাড়িটির চালক পলাতক। স্থানীয় বাসিন্দারা ছুটে এসে দেখেন এই যুবকের মৃতদেহ পড়ে রয়েছে। পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে আসে বসিরহাট থানার পুলিশ। কি কারণে এই দুর্ঘটনা থেকে মৃত্যু, পুলিশ প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানার চেষ্টা করছে। মৃতদেহটিকে ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। এক মর্মান্তিক দুর্ঘটনা কেড়ে নিল দুবছরের একটি শিশুর প্রাণ। সোমবার দুপুরে ঘটনাটি ঘটেছে নদিয়ার তেহট্ট এলাকায়। জানা গিয়েছে মৃত এই শিশুর নাম সুমিত বিশ্বাস। এদিন শিশুটি রাস্তার পাশে দাঁড়িয়েছিল, সেই সময় একটি স্কুল গাড়ি ছাত্রছাত্রীদের নিতে যাওয়ার সময় শিশুটিকে ধাক্কা মারলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এরপরই উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকা জুড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে তেহট্ট থানার পুলিশ। পুলিশের হস্তক্ষেপে নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। পুলিশ দেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ঘটনার পর থেকেই পলাতক ঘাতক গাড়ির চালক। গাড়িটিকে আটক করা হয়েছে, চালকের খোঁজে তল্লাশি শুরু করেছে তেহট্ট থানার পুলিশ। ভাইপো স্কুলে যায়, তাই শিশু বিদ্যাপীঠ স্কুলে পড়ে তেলপাম্পে। এবার স্কুলের ব্যাগটাগ নিয়ে গাড়ির মধ্যে উঠছিল, গাড়ির মধ্যে উঠে মনে হয় উঠে পড়েছিল, তারপরে ভাইপোটা ভীষণ ভীষণ গিয়ে গাড়ির তোলা সামাল। ভাইপোর নাম? ভাইপোর নাম সুমিত বিশ্বাস। বয়স কত? বয়স 2 বছর। নদিয়া থেকে পিন্টু বণিকের রিপোর্ট, বেঙ্গল লাইভ। সময় এখন ছোট্ট একটা বিরতির, দেখতে থাকুন বেঙ্গল লাইভ নিউজ। বনগাঁ শহরে হলমার্ক যুক্ত সোনার গহনার শোরুম মেসার্স জি এন নাথ অ্যান্ড ব্রাদার্স জুয়েলার্স, সোনার অলংকার নির্মাতা ও বিক্রেতা। ঠিকানা যশোর রোড টাউন কালীবাড়ির সামনে, বনগাঁ উত্তর চব্বিশ পরগনা। যোগাযোগ 03215255034। এখন বিয়ের কার্ডে অবিশ্বাস্য 70% ছাড় শুধুমাত্র মহাদেব প্রেসে। বনগাঁ শহরের যাবতীয় ছাপার কাজের একমাত্র ভরসাযুক্ত প্রতিষ্ঠান মহাদেব প্রেস। ঠিকানা বাটার মোড়, বিমলা মার্কেট, বনগাঁ। যোগাযোগ 9735338302। শিবারজি নার্সিং হোম অ্যান্ড আই কেয়ার, সমস্ত রকম চিকিৎসা ব্যবস্থার এক নতুন দিশা। আর কলকাতা নয়, এবার আপনার এলাকাতেই পেয়ে যাচ্ছেন উন্নত অপারেশন থিয়েটার, অত্যাধুনিক প্রযুক্তি, অভিজ্ঞ ডাক্তার ও চোখের অত্যাধুনিক চিকিৎসা এবং অপারেশনের সেরা পরিষেবা। এবার থেকে সমস্ত চিকিৎসা পরিষেবা পেয়ে যাবেন একই ছাদের নিচে, শিবারতি নার্সিং হোম অ্যান্ড আই কেয়ার। থাকছে 24 ঘন্টার ডাক্তারির ব্যবস্থা, নিজস্ব অ্যাম্বুলেন্স পরিষেবা। শিবারতি নার্সিং হোম অ্যান্ড আই কেয়ার। আমাদের ঠিকানা আইশতলা, সন্ন্যাসী বাজার, রানাঘাট। প্রথম দেখা থেকে ভালো লাগা। আমি যে দুরন্ত, দু চোখে অনন্ত, ঝড়ের দিগন্ত জুড়ে। ভালো লাগা থেকে ভালোবাসা, ভালোবাসা থেকে বিয়ে। জীবনে প্রতি পদক্ষেপে সঙ্গে আছে কমপ্লিট ফ্যামিলি শপ ড্রিম ওয়ার্ল্ড, হেলেঞ্চা বাজার, উত্তর চব্বিশ পরগনা। মোর পিয়া ও গো বধু সুন্দরী, নব নব রূপে আসো আহা মুরি মুরি, তুমি অন্তরে যত নেধে কুমুর সোনার করি, তোমার অলংকারে পূর্ণ তোমার রূপ মাধুরী। খাঁটি অলংকারের প্রতিশ্রুতি, নিউ সিংহ জুয়েলার্স, বনগাঁ, উত্তর চব্বিশ পরগনা।
ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন বেঙ্গল লাইভ নিউজ। বাস ও লরির মুখোমুখি সংঘর্ষে আহত কমপক্ষে 27 জন যাত্রী। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে নদিয়ার করিমপুরে। সূত্রের খবর, রবিবার রাতে করিমপুর থেকে ডোমকলগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে একটি লরিকে ধাক্কা মারলে দুর্ঘটনাটি ঘটে। ঘটনায় মোট আহত হন 27 জন যাত্রী। স্থানীয় মানুষ ও পুলিশের সহযোগিতায় আহতদের করিমপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে 22 জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। বাকি 5 আহতের মধ্যে 4 জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে করিমপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বাকি 1 যাত্রী করিমপুর হাসপাতালে চিকিৎসাধীন। দুর্ঘটনাগ্রস্ত 2 গাড়িকেই আটক করেছে পুলিশ। শুরু হয়েছে ঘটনা তদন্ত। সেফ ড্রাইভ সেভ লাইফ নিয়ে রাজ্য সরকার খামতি রাখছে না তার প্রচারে, কিন্তু কতটা সচেতন সাধারণ মানুষ? নদিয়া জেলার বেশ কিছু পথ দুর্ঘটনায় দেখা গেছে হেলমেট না থাকার কারণে মৃত্যু হয়েছে বেশ কয়েকজন বাইক চালকের। সোমবার তাহেরপুর থানা ও বীরনগর পৌরসভার যৌথ উদ্যোগে এলাকায় সেফ ড্রাইভ সেভ লাইফ নিয়ে একটি প্রচারমূলক মিছিলের আয়োজন করা হয়। সেই মিছিলে বাইক চালক ও অন্যান্য গাড়ি চালকদের সচেতনতার পাশাপাশি তাদেরকে মিষ্টিমুখও করানো হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন পৌর প্রধান গোবিন্দচন্দ্র পোদ্দার, পাশাপাশি অংশ নিয়েছিল স্থানীয় স্কুলের ছাত্রছাত্রীরা। আমাদের এই পথে নামার কারণ হলো এই মূলত রাস্তায় যে অত্যাধিক বাইক হয়েছে, অনেক গাড়ি ঘোড়া চলেছে, সেখানে মানে দুর্ঘটনা ঘটেই যেতে পারে। তাই আমাদের এই সেফ লাইফের জন্য আমরা রাস্তায় যারা বাইক চালাচ্ছেন তারা তো তাদের কাজে যাচ্ছেন, কিন্তু তাদের জন্য তাদের বাড়িতে তাদের পরিবারের লোক অপেক্ষা করে থাকেন। তো তারা যদি সুস্থভাবে বাইকে ফেরেন তো তাদেরও খুব ভালো লাগবে। তো তারা যদি রাস্তায় বাইকে হেলমেট মাথায় দিয়ে যদি বাইক চালায় তাহলে কোনো দুর্ঘটনা ঘটবে না। তো তাদের বাড়ির সবাই ভালো থাকবে। তো তাদেরও তাদের এইটা মেনটেন করে চলে। নাম তোমার? নদিয়া থেকে পিন্টু বণিকের রিপোর্ট, বেঙ্গল লাইভ। গত 22 সেপ্টেম্বর রানাঘাট 2 ব্লকের আড়ংঘটা গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠন করে তৃণমূল। প্রধান হিসেবে নির্বাচিত হয় রমা নস্কর, কিন্তু তার পরদিনই তিনি ব্যক্তিগত কারণ দেখিয়ে বিডিওর কাছ থেকে প্রধান পদের ইস্তফা দিয়ে দেন। এই ঘটনার পর থেকেই প্রধানের ইস্তফা নিয়ে জল্পনা শুরু হয় এলাকার রাজনৈতিক মহলে, কিন্তু দলীয় কর্মীদের অনুরোধে ফের প্রধান পদ গ্রহণ করেন রমা দেবী। সোমবার পুনরায় তাকে প্রধান হিসেবে নিযুক্ত করা হয় আড়ংঘাটা পঞ্চায়েতে। আমার পারিবারিক কিছু সমস্যা ছিল যার জন্য আমি প্রধান পদ থেকে ইস্তফা দিয়েছিলাম, এবং আবার আজ 12/11/2018 আজকে আবার প্রধান পদে মানে প্রধান নির্বাচিত হয়েছে, এবং আমার প্রত্যেক মেম্বাররা সর্বসম্মতভাবে আবার পুনরায় প্রধান নির্বাচিত করেছে। আগামী দিনে আমি যাতে আরও উন্নয়ন করতে পারি বা করব এই আশা রাখি। যেটা আমাকে নির্দেশ দেবে সেই নির্দেশ আমি মেনে চলব। নদিয়া থেকে পিন্টু বণিকের রিপোর্ট, বেঙ্গল লাইভ। বেঙ্গল লাইভ নিউজ এখনকার মতো এই পর্যন্তই। আপনারা দেখছেন বেঙ্গল লাইভ নিউজ। সোহাগ চাঁদ বাদনি ধ্বনি